সো হোয়াট ইজ আপ গাইস, ইটস এমডি রবিউ সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড হিয়ার ইউ গো, অর্থাৎ যারা অলরেডি ফ্রিলান্সার তাদের জন্য আমি দুইটা টিপস দিব, অ্যান্ড তারপরে আমি কম্পেয়ার করবো যারা বিগিনার ফ্রিলান্সার অ্যান্ড যারা অলরেডি ফ্রিলান্সার তাদের মাঝখানে পার্থক্যটা কী এবং তারা কীভাবে কাজ করে, আর যারা বিগিনার ফ্রিলান্সার তারা যে মিস্টেকগুলো করে, এই জিনিস দুইটা নিয়ে আমি আলোচনা করবো। বাট প্রথমে আমি দুইটা টিপস শেয়ার করে নিই, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে ছোটোখাটো কয়েকটা টিপস শেয়ার করার চেষ্টা করি। সো টিপস নাম্বার ওয়ান হলো পেয়নের, অর্থাৎ যারাই কিনা পেয়নের অ্যাকাউন্টটা চালান, ফাইবারে কাজ করেন যারা তারা পেয়নের অ্যাকাউন্টটা ইউজ করেন, দেখা গেছে আপওয়ার্কে কাজ করেন যারা পেয়নের অ্যাকাউন্টটা ইউজ করেন, অ্যান্ড বেশিরভাগ ফ্রিলান্সাররাই এই পেয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে পরিচিত। সো আমি জাস্ট এতটুকুই করবো যে আজকে এই পেয়নের সফটওয়্যারটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আমি আমার মোবাইলে ইনস্টল দিছি, এটার কারণ হলো অ্যান্টিয়া, যদি আপনি আইফোন ইউজ করেন বা ওই অ্যান্ড্রয়েড ইউজ করেন সেক্ষেত্রে পিওনের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল দেওয়ার পরে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনি টাইম লগ ইন দিতে পারবেন। অ্যান্ড আপনার যত নোটিফিকেশন আসছে, লাইক যে এইখানে দেখবেন যে আমার পিওনের নোটিফিকেশন, লাইক আমার আমি যদি ডলার রিসিভ করি তাহলে কিন্তু এখানে নোটিফিকেশন আসা পড়বে, এটা অ্যান্ড্রয়েড আর আইফোন দুইটাতেই হবে। সো এক্ষেত্রে আমি জাস্ট সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার সুবিধা আপনাদের বুঝাবো। লাইক আমার কাছে 111 ইউরো আছে বা সাপোজ ধরেন 100 USD আছে, সেক্ষেত্রে কিন্তু আমার যে ডলারটা আছে এটা উইথড্র দিব, কিন্তু কত উইথড্র দিব বা এটিএম বুথ থেকে কত পাবো, আমরা জানি যে এটিএম বুথ থেকে 500 টাকার নিচে কোনো নোট বের হয় না। সেক্ষেত্রে যদি আমার এরকম হয় যে 10,300 টাকা থাকে তাহলে কিন্তু আমি 10,500 টাকা উইথড্র দিতে পারবো না। আর একবার যদি ভুলে আমি বেশি অ্যামাউন্ট প্রেস করে আমি টাকাটা তুলতে যাই এটিএম বুথ থেকে, অ্যান্ড তারা যদি আনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে আমার এটিএম কার্ডটা, মানে যেই পিওনের কার্ডটা আছে এটা রিফান্ড করে দেয়, তখন কিন্তু আমার একবার ঢুকাইলাম অ্যান্ড বের করলাম এর জন্য $1 এক্সট্রা ফি দিতে হয়। তো আমি এই $1 এক্সট্রা ফি দিতে হয়, এই $1 এক্সট্রা ফিটা যাতে না দিতে হয় এই জন্য আমি একটা টিপস, লাইক এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবেন অ্যান্ড আপনি চেক দিবেন যে ইউরো, তারপরে দেখেন এইখানে লেখা আছে হাউ মাচ উড আই গেট অ্যান এটিএম, তখন কিন্তু আমি এখানে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমি কত ডলার পাবো। লাইক আমি 9,995 BDT পাবো 111 ইউরোতে। সো এই ক্ষেত্রে আমি যদি এটিএম বুথে গিয়ে এখন আন্তাজে 10,000 টাকা উইথড্র দেওয়ার চেষ্টা করতাম তখন কিন্তু আমার কার্ডটা ফেরত দিত অ্যান্ড $1 ফি কাটতো, অর্থাৎ আমার 100 টাকার মতো লস যাইতো প্রায়। তো এখন কিন্তু আমি জানি যে 9,995 আছে, দ্যাটস মিন আমাকে 9,500 টাকা তুলতে হবে, এখানে 10,000 অ্যামাউন্ট দেওয়া যাবে না। সো এটা একটা দারুণ টিপস যেটা কিনা আমার খুব হেল্পে আসছে, আই থিঙ্ক যে আপনাদেরও হেল্পে আসবে। অ্যান্ড আমার এখানে 9,995 টাকা আছে না, এই দেখেন 9,996 হয়েছে, অর্থাৎ ডলার রেটটা কিন্তু একদমই উঠা নামা করে, অর্থাৎ আমি এখানে অপেক্ষা করতেছি যে আর 4 টাকা যদি আমার এখানে ডলার রেটটা বাইরে যায় তখনই আমি থাপ করে গিয়ে 10,000 টাকা উইথড্র দিয়ে ফেলবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি ওয়েট করতেছি। অ্যান্ড অ্যানাদার টিপস হলো এটাই যে পেপাল, অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য একটা ব্যাড নিউজ যে পেপালটা চলে না, আপনি কাস্টমলি ডাউনলোড দিতে পারবেন, প্লে স্টোরে পাবেন না বাংলাদেশের জন্য। বাট এটা আমার আইফোনে দেখা গেছে পেপাল ইউজ করা যায়, যে কোনো আইফোনে। সো এটা হলো পেপাল, অ্যান্ড পেপালও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড গুড নিউজ ইজ দ্যাট যে আপনি আপনার পেপালটা মানে কোনো পাসওয়ার্ড ছাড়া লগ ইন দিতে পারতেছেন পেপালে, অ্যান্ড আপনি চাইলে এখান থেকে সেন্ট মানি করতে পারতেছেন। পেয়নের ভিতরে অত ফেসিলিটি নেই বাট পেপালের ভিতরে কিন্তু এখান থেকে সেন্ট মানি করতে পারতেছেন, আপনি রিকোয়েস্ট মানি করতে পারতেছেন, অ্যান্ড ইভেন আপনি উইথড্র দিতে পারতেছেন। রাইট নাও আমার কাছে $19 আছে, বাট আপনি যদি দেখেন যে এখানে ওকে এখানে পেপালের ট্রানজ্যাকশনও মোটামুটি আমি দেখা গেছে পেপালের ট্রানজ্যাকশনগুলো আমি আপনাদের দেখাই। লাইক আমার যে পেপালটা আছে এটা হলো ক্যানাডিয়ান পেপাল অ্যাকাউন্ট, আমি অনেক আগে থেকে আপনাদের বলছি। অ্যান্ড এই পেপালে কিন্তু দেখা গেছে যে এটা কিন্তু এই যে জুল মাসের 30 তারিখ, অর্থাৎ এই যে গেল মাসটা যেটা এই জুল মাসের 30 তারিখ, পুরো জুল মাসে কিন্তু এই যে দেখেন 21 তারিখ, অর্থাৎ মোটামুটি ভালো ট্রানজ্যাকশন করছে। আমি আমার মনে হয় যে আমি 4,000-5,000 ডলার এই ট্রানজ্যাকশন করছি শুধুমাত্র এই জুল মাসেই, জুন জুলাই, এই যে হোয়াট এভার, আমার কাছে মনে হয়েছে যে আমি মোটামুটি অনেক অনেক ডলার ট্রান্সফার করছি অ্যান্ড আমার পেপালে কোনো সমস্যাই হয় নাই। আর যেহেতু আপনি যদি আইফোন ইউজ করেন আর আইফোনের ভিতরে জাস্ট আপনার সফটওয়্যারটা ইনস্টল দিলেন, বারে বারে আপনার ভেরিফিকেশন করতে হবে না, অ্যান্ড আই থিঙ্ক যে অন্য সব কিছুর থেকে ফেসিলিটি এই আমি এটার ভিতরে পাইছি, যার কারণে শেয়ার করলাম। আর হলো আপনি যদি চান উইথড্র দিতে তাহলে এখান থেকে উইথড্র দিতে পারবেন, লাইক ট্রান্সফার মানিতে যাওয়ার পরে আমি যদি আমার ব্যাঙ্কে উইথড্র দেওয়ার চেষ্টা করি, লাইক যে ব্যাঙ্কে নেক্সট দিলাম অ্যান্ড দেন আমি আমার ব্যাঙ্কে উইথড্র দিতে পারবো, লাইক $18 সাপোজ আমার কাছে 18.64 আছে, আমি $18 উইথড্র দিব। সো $18 আমি উইথড্র দিয়ে দিলাম এখানে পেপাল ব্যালেন্স থেকে। ওকে,
সো এখানে ট্রান্সফার উইড্রো অ্যান্ড উইড্রো কমপ্লিট, অর্থাৎ মাত্র $18 আমি উইড্রো দিয়ে দেখালাম। তারপর আপনি যদি দেখেন যে আমি যদি দেখাই এখানে লাইক মাত্র যে উইড্রো উইড্রোটা দিলাম এটা দেখাই, এই যে মাত্র উইড্রো দিলাম এটা হলো $18 ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার, এটা চলে যাবে, দু একদিন টাইম নেবে। আর হলো আমি এখান থেকে মোটামুটি এই $97, এটা গতকালকে নাকি 5 আগস্ট দিছি, আজকে কত আগস্ট, আজকে হলো আপনার 8, অর্থাৎ 3 দিন আগে দিছি উইড্রো একটা। তারপরে হলো আপনার এই যে এই যে ব্যাঙ্ক উইড্রো আবার $60, আবার ব্যাঙ্ক উইড্রো $44, আবার ব্যাঙ্ক উইড্রো $147, এগুলো কিন্তু 26 জুন। অর্থাৎ মোটামুটি দেখা গেছে এই মাসটাতে আমি অনেক অনেক ডলার ট্রান্সফার করছি, কোনো রকম সমস্যা হয় নাই। আর যদি আপনার একটা লিগেল পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটা আপনি আপনার সবচাইতে বেশি সাজেস্ট করবো যে একটা আইফোন, অর্থাৎ iPhone 5s থেকে শুরু করে পরের যতগুলো আছে সবগুলো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। অ্যান্ড আমার কাছে এই ফেসিলিটিটা খুবই ভালো লাগছে, অ্যান্ড আপনি চাইলে খুব ভালোভাবে এটাতে ইউজ করতে পারেন। বাইপাস একটা iPhone 5s কিনে নেন, 10 থেকে 11 হাজার টাকা বড় জোর পড়বে এটার দাম, জাস্ট পেপ্যালটা ইউজ করার জন্য, যদি আপনি ভালো মাপের ফ্রিলান্সার হয়ে থাকেন। সো এতক্ষণ মোটামুটি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলো যারা অলরেডি ফ্রিলান্সার তাদের অনেক হেল্পে আসবে। অ্যান্ড রাইট নাও আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তারা হলো একদম বিগিনার ফ্রিলান্সার। অ্যান্ড তার আগে আমি বলে নিই যে আমার এই ভিডিওটা যদি এতটুকু দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি হোয়াট এভার। রাইট নাও, ওকে, সো বিগিনার ফ্রিলান্সারদের যে মিস্টেকগুলো হয়ে থাকে সেগুলো একটু আমি আলোচনা করার চেষ্টা করবো। ইটস লাইক যখন আমি নতুন ছিলাম তখন যে মিস্টেকগুলো করতাম, অ্যান্ড পরবর্তীতে আইসা রাইট নাও আমি খুব বড় ধরনের ফ্রিলান্সার না, অ্যান্ড যে টিপসগুলো দিছি এগুলোও কিন্তু খুব বড় ধরনের ফ্রিলান্সারদের জন্য দিনে, অ্যাজ লাইক যারা $100 থেকে $1,000 পর্যন্ত আর্ন করে তাদের জন্য এই টিপসগুলো। লাইক আপনাদের জাস্ট এতটুকুই বলবো যে লাইক আমার এক বড় ভাই আছে, ও মোটামুটি মাসে $600-700 আর্ন করে, বাট ও নিজে একটা ভালো মোবাইল চালায় না, বলে যে আমি মোবাইল দিয়ে কী করবো, আমার তো কম্পিউটার দিয়ে সব কাজ চলে। বাট চেষ্টা করবেন সবসময় প্রযুক্তির সাথে থাকতে, অর্থাৎ লাইক লেটেস্ট যে মোবাইলটা আসে ওই মোবাইলটা কেনার চেষ্টা করবেন, বা আপনার সামঞ্জস্য অনুযায়ী। লাইক আমার এক্সএস ম্যাক্স যেটার দাম 1.5 লাখ টাকা বা 1,20,000 টাকা, এটা কিন্তু আমার দরকার নেই। আমার দরকার একটা সিম্পলি iPhone 7 যেটা দিয়ে আমি ব্রাউজ করতে পারবো, প্লাস আমি পেপ্যাল চালাতে পারবো আমার, অ্যান্ড আমি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবো অ্যান্ড অ্যানালাইজ করতে পারবো, লাইক সামথিং লাইক দ্যাট। অথবা Redmi Note 7 যেটা $16,000 দাম, লাইক এরকম টাইপের মোবাইল দরকার। অর্থাৎ এই যে যে জিনিসগুলো আছে এগুলো আপনার একটু ভালো করে চুজ করবেন, অ্যান্ড প্রযুক্তির সাথে সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন। এটা একটা ডায়লগ অ্যাজ লাইক যে প্রযুক্তির সাথে যদি আপনি না চলেন তাহলে পৃথিবী আপনাকে একসময় হারায় ফেলবে। ওকে, সো হোয়াট এভার, এখন জাস্ট বিগিনার ফ্রিলান্সার যারা আছে তাদের জন্য আমি কিছু কথা বলবো। ওকে, সো বিগিনার ফ্রিলান্সার যারা আছে তাদেরকে একটা কমিউনিটি তৈরি করতে হবে। ওকে, বিগিনার ফ্রিলান্সারদের যে মিস্টেকগুলো এটা হলো আপনি যা শিখতেছেন তা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছেন না, অথবা দেখা গেছে আপনি ফ্রিল্যান্সিং ইন্টারেস্ট থাকলেও আপনার ফ্রেন্ড ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট না। এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু আলোচনা করবো অ্যাজ লাইক। সো রাইট নাও আমি যদি বলি যে আমার ফ্রেন্ড আছে 5 জন যারা অলরেডি ফ্রিলান্সার, সো তাদের কথা এতটুকু আমি বলতে চাই যে একজন ফ্রেন্ড আছে যে আমাকে বলতেছে যে তার $490 আছে, অ্যান্ড এটা নিয়ে আমি ইউজ করতে অ্যান্ড ইউজ করার পরে জাস্ট 2 মাস পরে ওকে টাকা দিলে হবে। সো ও কিন্তু একটা আমার বিশাল বড় হিউজ পরিমাণের একটা হেল্পে আসছে। লাইক $490 আপনার কোন ফ্রেন্ড আপনাকে হাওলাত দিবে এরকম, বা $490 ইটস মিন প্রায় 35-40 হাজার টাকার মতো। সো এই এত টাকা কিন্তু আপনার কোনো ফ্রেন্ড আপনাকে হাওলাত দিবে না যদি আপনার ফ্রেন্ড ফ্রিলান্সার না হয় বা ভালো টাকা আর্নিং না করে। সো এই ক্ষেত্রে জাস্ট যদি আমি 3 বছর বা 2 বছর আগের ঘটনা শেয়ার করি তাহলে কিন্তু আমার ফ্রেন্ডরা ঠিক এত বড় লোক আসলো এটা বলবো না যে ঠিক এতটা হাওলাত দেওয়ার মতো অ্যাভেলেবিলিটি ওদের আসলো না, বাট থাকলে হয়তো বা দিত। এই স্টোরিতে জাস্ট আমি এতটুকু বলতে চাইতেছি যে যদি আপনি নিজে ফ্রিলান্সার হন তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে ফ্রিলান্সার হওয়ার চেষ্টা করেন। ইটস লাইক যে আপনার ফ্রেন্ডরা আপনাকে অনেক সময় হেল্প করবে। লাইক আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা মোটামুটি ওয়েবসাইট ডেভেলপমেন্টে বুঝে, একটা ফ্রেন্ড আছে যে কিনা ব্যাংকিং সম্পর্কে বুঝে, একটা ফ্রেন্ড আছে যে কিনা পেয়নের পেপ্যাল সম্পর্কে বুঝতো। তো এক একজন ফ্রেন্ড এক একটা এক্সপিরিয়েন্স সম্পর্কে ধারণা ছিল, যার কারণে কিন্তু ওই ফ্রেন্ডগুলো আমাকে এক এক সময় এক এক এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতো। লাইক সানি পেপ্যালটা এইভাবে চালানো উচিত, পেয়নেরটা এইভাবে চালানো উচিত, ব্যাঙ্কগুলো এইভাবে থাকলে ঠিক আছে, ওয়েবসাইটটা এইভাবে ডেভেলপমেন্ট করা উচিত। এক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে আমাদের যত ফ্রেন্ডগুলো আছে এগুলো যদি ফ্রিলান্সার না হয়ে থাকে তাহলে ওরা বেশিরভাগ টাইমে মেয়ে সম্পর্কে আলোচনা করে, অথবা দেখা গেছে কোনো একটা মুভি সম্পর্কে আলোচনা করে। দ্যাটস কল বেশিরভাগ টাইমে টাইম ওয়েস্ট টাইপের আলোচনা আমরা করে থাকি। সো যদি আমাদের ফ্রেন্ডগুলো বিজনেস টাইপের হয় বা ফ্রিলান্সিং রিলেটেড হয় তাহলে কিন্তু তাদের সাথে আমরা যতক্ষণ কথা বলবো ততক্ষণই আমাদের এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে। অ্যান্ড কমিউনিটি বলতে শুধুমাত্র যে ফ্রেন্ড তা না,
অ্যাজ লাইক যদি আপনি কোনো ফ্রিলান্সারকে মেসেজ দেন তাহলে ওই ফ্রিলান্সারটাও কোনো একটা হেল্পে আসতে পারে। অ্যাজ লাইক কয়েকদিন আগে আমাকে একজন ছেলে মেসেজ দিছে যে ভাই আমি ফাইবার থেকে ডলার উইথড্র দিতে পারতেছি না, তো কীভাবে আমি ফাইবার থেকে ডলারটা উইথড্র দিব। সেক্ষেত্রে আমি জাস্ট আমার পেপাল দিয়ে ওর ফাইবার থেকে ডলারটা উইথড্র দেওয়ার হেল্পটা করে দিছি। ইটস লাইক যে আমার নিজেরও একটা কিছু সম্পর্কে শিখা হয়ে যায়, অর্থাৎ সম্পর্কে শিখা হয়ে যায় বলতে আমি কী বলতেছি, লাইক অনেক মানুষ আসছে যারা কিনা ফাইবারের ডলার উইথড্র দিতে পারে না, যাদের পেওনের অ্যাকাউন্টে প্রবলেম, যাদের পেপাল অ্যাকাউন্টে প্রবলেম, তো তাদের প্রবলেম সলভ করতে করতে এখন আমার লাইক এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমি নিজেও মানে আমার যে কোনো একটা প্রবলেম হলে এক টোকায় সলভ করে ফেলতে পারি। তো ইটস লাইক আপনি যখন অনেক কমিউনিটি বাড়াবেন, যে লাইক চার পাঁচটা ফ্রিলান্সের সাথে সংযুক্ত হবেন, আপনার ফ্রেন্ডগুলো ফ্রিলান্সিং রিলেটেড বানাই ফেলবেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাজ লাইক অনেক বেশি বেশি গ্রো আপ হতে থাকবে। আর এতটুকুই জাস্ট আমি বলতে চাই, যারা একদম বিগিনার ফ্রিলান্সার তারা আগে কমিউনিটি বিল্ড আপ করেন। আমার সবচাইতে বড় একটা সিক্রেট যেটা কিনা আপনাদেরকে অল্প হলেও ইন্সপায়ার করবে, ইটস লাইক যখন আমি কলেজে প্রথম ভর্তি হই অ্যান্ড ওইখানে যাওয়ার পরে পাঁচ ছজন ফ্রেন্ডের একটা কমিউনিটি করি, অ্যান্ড আমার ফ্রেন্ডরা বেশিরভাগই ফ্রিলান্সিং রিলেটেড ব্যাপারে ইন্টারেস্টেড ছিল। তো একজন ফ্রেন্ড যখন কিনা আমার ল্যাপটপই ছিল না, তখন আমার কাছে ছিল 8,000 টাকা, ওই ফ্রেন্ড আমাকে 12,000 টাকা দিয়ে হেল্প করে একটা ল্যাপটপ কিনতে, যে ল্যাপটপটা কিনা আপনারা এখন দেখতে পারবেন। হয়তো জানেন যে বাংলাদেশ থেকেও পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যাইতেছে, আর এক্ষেত্রে আরেকটা সুবিধা হলো যে পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে পিয়ানোর অ্যাকাউন্টের ভিতরে আপনার ডলারগুলো ট্রান্সফার করবেন, প্লাস পিয়ানোর অ্যাকাউন্ট থেকে আপনার ডলারগুলো আপনি ডাচ বাংলায় উইথড্র দিতে পারবেন একটা ডলারও আপনার কাছে। হ্যাঁ, এই ল্যাপটপ দিয়ে আমি প্রথম ফ্রিলান্সিংটা শুরু করি, অ্যান্ড এটা হলো যে ফ্রেন্ড কমিউনিটি, লাইক আপনার ফ্রেন্ড যদি কিছু ইন্টারেস্টেড থাকে এই ফ্রিলান্সিং রিলেটেড। এমনও দেখা গেছে যে আমি মাঝে মাঝে কোনো ডিভাইস কেনার ক্ষেত্রে আমার কোনো ফ্রেন্ড 2,000, কোনো ফ্রেন্ড 1,000, কোনো ফ্রেন্ড 5,000 টাকা, এরকমভাবে ওরা আমাকে হাওলা দিয়ে দিত। ইটস লাইক প্রথম পর্যায়ে আপনার কোনো বাবা মা বা প্যারেন্টস ইন্টারেস্টেড থাকবে না আপনার পিছনে ইনভেস্ট করতে এই ফ্রিলান্সিংয়ের জন্য, অর্থাৎ আপনি যদি কালকে গিয়ে বলেন যে আমি ইউটিউবিং করবো, আমাকে 1,00,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনা দাও, 14,000-15,000 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনা দাও, আমাকে টেবিল কিনা দাও সাদা কালারের যেটা দাম 5,000 টাকা অ্যাটলিস্ট, তো ওরা কিন্তু এই ব্যাপারেও ইন্টারেস্টেড হয় না। ওরা বলে যে এগুলো একদমই অযথা, লাইক পড়ালেখা করার জন্য আপনাকে টাকা দিবে 1,00,000, অথবা আপনাকে বিজনেস করার জন্য লাইক অফলাইন বিজনেস যেগুলো, যে মুদির দোকান অথবা আপনার যে কোনো একটা কোম্পানি খোলার জন্য, কিন্তু ফ্রিলান্সিং যেটার ভিতরে ওরা নিজের চোখে কিছু দেখে না ওই ব্যাপারে কিন্তু ওরা টাকা ইনভেস্ট করতে চায় না। সো এই ক্ষেত্রে আমি জাস্ট প্রথম পর্যায়ে আমার ফ্রেন্ডদের কাছ থেকে মোটামুটি ভালো রকমের হেল্প নিতাম, অ্যাজ লাইক এখন আমার বাবা মা অলরেডি অল টাইম সাপোর্ট করে, বাট প্রথমে কিন্তু কোনো বাবা মাই সাপোর্ট করে না। এখন আমার অনেক ফ্রেন্ড আছে যাদের বাবা মা সাপোর্ট করে না এই ফ্রিলান্সিংয়ের ব্যাপারে। সো আমি জাস্ট এতটুকুই বলতে চাই, যারা বিগিনার ফ্রিলান্সার তারা তাদের ফ্রেন্ড কমিউনিটিটাকে সুন্দর করে তুলুন, অ্যান্ড বিভিন্ন ফ্রিলান্সারদের সাথে সংযুক্ত হন। হয়তো বা আমাকে মেসেজ দেওয়ার পরে আপনি রিপ্লাই নাও পাইতে পারেন, ইটস নট ম্যাটার যে আপনি রিপ্লাই পাইলেন না দেখে আমাকে বকাবকি করবেন, বাট আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ ট্রাই করি। অ্যান্ড বিভিন্ন রকমের ফ্রিলান্সারদের আপনি মেসেজ দিতে শুরু করেন, লাইক ওদের কাছ থেকে যদি একটু একটু হেল্প পাওয়া শুরু করেন তাহলে দেখা গেছে একটা না একটা টাইমে আপনি খুব বড় ধরনের একটা কমিউনিটি করে তুলতে পারবেন, অ্যান্ড ভালো একটা ফ্রিলান্সার হয়ে যেতে পারবেন। সো দ্যাটস অল, আমি জাস্ট এই ভিডিওটা র্যান্ডমলি বানালাম, যদি তারপরেও এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইটস লাইক আমার সিম্পল সিম্পল কয়েকটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল টোটাল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।